কী এমন কাজ হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে? কেনই বা তিন মাস ফ্লাইট বন্ধ থাকবে? আর থার্ড টার্মিনালের সুবিধাই বা কী পাবেন বিমানবন্দর ব্যবহারকারীরা? আজকে জানাবো সেই খবর আপনাদেরকে। কল্পনার জগৎটাকে আপনি যদি এইভাবে সাজান যে রেলপথে দেশের যে কোনো প্রান্ত থেকে এসে নামলেন কমলাপুর রেল স্টেশনে, সেখান থেকে পাতাল রেলে খিলক্ষেত হয়ে কাওলা, সেখানে নেমে সুড়ঙ্গ পথে চলে যাবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে, বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে উঠে গেলেন উড়োজাহাজে, এরপর নিজ গন্তব্যে। এই সময়ে পড়বেন না কোনো যানজটে, কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত দেখবেন না সূর্যের আলো। এটি কোনো স্বপ্ন নয়, এটি বাস্তব হতে যাচ্ছে বাংলাদেশে। রাজধানীর কাওলা রেলস্টেশনকে তৈরি করা হচ্ছে শুধু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাওয়ার জন্য। দেশ থেকে যারা বিদেশে যাবেন বা বিদেশ থেকে যারা দেশে আসবেন তাদের যাত্রা সহজ করতে বিমানবন্দরকে সাজানো হচ্ছে এইভাবেই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যেতে আপনি আরও একটি পথ ব্যবহার করতে পারবেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি থেকে বিমানবন্দর পর্যন্ত 24 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে আপনি সরাসরি চলে যেতে পারবেন এই নতুন টার্মিনালে। বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে টার্মিনালে নামার জন্য রাখা হচ্ছে আলাদা ব্যবস্থা। ঠিক একই পথ ব্যবহার করে আপনি বিমানবন্দর থেকে বেরিয়েও যেতে পারবেন। সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা রোহানি বাহারিনের নকশায় এভাবেই করা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনালটি। বলা হচ্ছে অনেকটা চাঙ্গি বিমানবন্দরের আদলেই তৈরি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। রোহানি বাহরিনের নকশা বাস্তবায়ন করছে জাপানি দুটি কোম্পানি মিৎসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন। দেশের প্রধান এই বিমানবন্দরে বর্তমানে দুটি টার্মিনাল আছে। এই দুটি টার্মিনাল 1,00,000 বর্গ কিলোমিটার জায়গার উপর। তৃতীয় যে টার্মিনালটি হচ্ছে সেটি বর্তমান দুটি টার্মিনালের দ্বিগুণেরও বেশি, 2,30,000 বর্গ কিলোমিটার এলাকা। তৃতীয় টার্মিনালটি নির্মাণে ব্যয় হচ্ছে 21,000 কোটি টাকার কিছু বেশি। হযরত শাহজালাল বিমানবন্দরে নতুন করে শুধু একটি টার্মিনাল নির্মাণ হচ্ছে তা নয়, এর সঙ্গে সমান্তরালভাবে আরও 4টি কাজ হচ্ছে। টার্মিনালের পাশাপাশি 2টি হাই স্পিড ট্যাক্সিওয়ে তৈরি করা হচ্ছে। এ দুটি ট্যাক্সিওয়ের নির্মাণের কারণ হচ্ছে রানওয়েতে উড়োজাহাজ বেশি সময় থাকার কারণে ওপর থেকে আরেকটি উড়োজাহাজ নামতে পারে না। এছাড়া পণ্য আমদানি রপ্তানির জন্য 2টি ভবন নির্মাণ করা হচ্ছে। আরও থাকবে গাড়ি পার্কিংয়ের জন্য 3তলা ভবন। সব মিলিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে বিশাল এক কর্মযজ্ঞ। বর্তমানে এই বিমানবন্দরে গাড়ি পার্কিং একটি বড় সমস্যা। নতুন টার্মিনালে থাকবে একসঙ্গে 1,300 গাড়ি পার্কিংয়ের সুবিধা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন হযরত শাহজালাল বিমানবন্দরে এখন বছরে সক্ষমতা আছে 80,00,000 যাত্রীর সেবা দেওয়ার। তৃতীয় টার্মিনালের কাজ শেষ হলে সেটি উন্নীত হবে 2 কোটিতে, অর্থাৎ বাড়তি 1,20,00,000 যাত্রী নতুন করে সেবার আওতায় আসবেন। প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন মেট্রোরেল 1-এর পথ হচ্ছে কমলাপুর থেকে শুরু হয়ে রাজারবাগ, মালিবাগ, রামপুরা, যমুনা ফিচারপাক, খিলক্ষেত হয়ে বিমানবন্দর পর্যন্ত। এটি পুরোটাই পাতাল রেল। কাওলা স্টেশন থেকে 200 মিটারের একটি সুড়ঙ্গ পথ তৈরির কাজ চলছে এখন। একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে টার্মিনালে নামার জন্য সুড়ঙ্গ পথ নির্মাণের কাজও চলছে। তবে নতুন টার্মিনালটি যদি পাতাল রেলের আগে উদ্বোধন হয়ে যায় সেক্ষেত্রে যাত্রীরা সরাসরি টার্মিনালে চলে আসবেন। এবার জানাবো নতুন টার্মিনালে কি থাকছে। টার্মিনালে ঢুকেই যাতে দীর্ঘ লাইনে দাঁড়াতে না হয় সেজন্য থাকছে 115টি চেক ইন কাউন্টার। চেক ইন পর্ব শেষ করা হলেই ইমিগ্রেশন। তৃতীয় টার্মিনালে নতুন করে তৈরি করা হচ্ছে 12টি বোর্ডিং ব্রিজ, যেটি সংযুক্ত থাকবে উড়োজাহাজের সঙ্গে। বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার তৈরি করা হচ্ছে 64টি। একই সঙ্গে আগমনী ইমিগ্রেশন কাউন্টার থাকবে 64টি। আপনার লাগেজ বা ব্যাগ টানার জন্য নির্মাণ করা হবে 16টি কনভেয়ার বেল্ট। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন তৃতীয় টার্মিনালে মোট 37টি অ্যাপ্রন পার্কিং থাকবে, অর্থাৎ একসঙ্গে 37টি উড়োজাহাজ পার্ক করতে পারবে। এখন 29টি অ্যাপ্রন পার্কের সুবিধা আছে। শাহজালাল বিমানবন্দরে এখন 4টি ট্যাক্সিওয়ে আছে, নতুন করে আরও 2টি ট্যাক্সিওয়ে যোগ হচ্ছে। রানওয়েতে উড়োজাহাজকে যাতে বেশিক্ষণ থাকতে না হয় সেজন্য নতুন 2টি ট্যাক্সিওয়ে তৈরি করা হচ্ছে। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
বিশাল কর্মযজ্ঞ চলছে। নির্মাণ করা হচ্ছে সীমানা দেয়াল, গার্ডরুম, সার্ভিস সড়ক নির্মাণের কাজও চলছে। নতুন টার্মিনালের প্রকল্প পরিচালক জানিয়েছেন, পুরো প্রকল্প অন্তত 5,000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। 27,000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে তৈরি হচ্ছে আমদানি কার্গো টার্মিনাল। পাইলিংয়ের কাজও শেষ, এখন চলছে গ্রাউন্ডের কাজ। ইম্পোর্ট কার্গো টার্মিনালের দায়িত্বে থাকা প্রকৌশলী জানিয়েছেন, 389টি পিলার বসানোর কাজ শেষ হয়ে গেছে। পণ্য পরিবহন পুরোটাই হবে অটোমেশন পদ্ধতিতে। বিদেশ থেকে একজন যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই যাতে বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা পান, তৃতীয় টার্মিনালটি সেভাবেই তৈরি করা হচ্ছে। সব ধরনের সুবিধা থাকবে এই টার্মিনালে। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসটাইম.net, সাবস্ক্রাইব করুন প্রবাসটাইমের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে।